আরজ্জমান লিটন সহ অনেক নেতৃবৃন্দ ছিল, নেতৃবৃন্দ অনেকেই ছিলেন, নাসিম সাহেব ছিলেন, গত 28 সেপ্টেম্বর বিকাল 4 ঘটিকায় দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে গণতন্ত্রের মানুষকন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার 74তম জন্মদিন উদযাপন উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করি। উক্ত সভায় দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের আওতাধীন 7টি ইউনিয়ন ও 1টি পৌরসভা আওয়ামী লীগ সহযোগী সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদক দ্বয় সহ সকল স্তরের নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। পক্ষান্তরে দুর্গাপুর বাজারে NCDP মার্কেটে স্থানীয় সংসদ সদস্য দলীয় সাংগঠনিক বিধি লঙ্ঘন করে দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের ব্যানারে দিবসটি পালন করে। উক্ত অনুষ্ঠানে আশানুরূপ লোক না হওয়াতে সংসদ সদস্য ক্ষিপ্ত হয়ে দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেনকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে তার বড় ছেলে মোহাম্মদ মনিরুজ্জামান মনিসহ 15 জনের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগের উপর সাংবাদিক সম্মেলন করেন। আমরা এই উদ্দেশ্য প্রণোদিত সাংবাদিক সম্মেলনে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। মূলত স্থানীয় সংসদ নির্বাচিত হওয়ার পর থেকে উদ্য অবধি দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ 7টি ইউনিয়ন 1টি পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহযোগী সংগঠনের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে নাম কাস্তে হাইব্রিড নেতাকর্মীদের নিয়ে তার সকল কার্যক্রম পরিচালনা করেন। উপজেলা আওয়ামী লীগ তৃণমূল নেতাকর্মীদের সাথে তার কোনো সম্পৃক্ততা নাই। এই প্রতিবাদ সভা থেকে আমরা স্থানীয় সংসদ সদস্যর এহন কার্যকাণ্ডের বিষয়ে রাজশাহী জেলা আওয়ামী লীগ কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি। প্রিয় সাংবাদিক ভাইরা, আমরা এমপির বিরুদ্ধে কোনো সাংবাদিক সম্মেলন নয়, এটা সাংগঠনিক বিরোধী কাজ করার কারণে এই প্রতিবাদ সভা। কারণ মূলত বাংলাদেশ আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, তিনি যেসব কার্যক্রম উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছেন সেগুলি আমরা আওয়ামী লীগ সভাপতি সাধারণ সম্পাদক ওয়ার্ড
সভাপতি সাধারণ সম্পাদক অন্যান্য কর্মীরা কিছুই আমরা বলতে পারবো না, জনগণের সামনে কিছু বলার আমাদের কোনো ভিত্তি নাই যে কখন কি অবস্থায় কোন মাল কোন গম বা কোন টিয়ার কোন উন্নয়নমূলক কাজ আলো এগুলান আমরা অন্ধকারের মধ্যে আছি। আমরা আশা করি যে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি তাকে নমিনেশন দিয়েছিলেন, এমপি হয়েছেন, আমরা একসাথে সবাই মিলে কাজ করব, দেশের উন্নয়নের কথা প্রতিটা মানুষকে বলবো। সেই সুযোগ সংগঠনকে তিনি দেন নাই, সংগঠনকে বাইপাস করে কোথায় কার মাধ্যমে কাজ করেন সে কথা আমরা কিছুই বলতে পারবো না। তাই এখন জন্মদিনের অনুষ্ঠানে আওয়ামী লীগ ব্যানারে আওয়ামী লীগ সভাপতি সাধারণ সম্পাদক ডাকে আমরা সুষ্ঠুভাবে দিবসটি পালন করেছি। ওনারা আওয়ামী লীগের ব্যানারে কীভাবে করলো সেটা আমাদের বোধগম্য নয়, কারণ গঠনতন্ত্রের নিয়ম অনুযায়ী সভাপতি সাধারণ সম্পাদক মিটিং ডাকতে পারে, অন্য জন কেউ ডাকতে পারে না। তবে এখানে মাননীয় সংসদ সদস্যকে আমরা অবহিত করতে পারি, কিন্তু তিনি কোনো ক্ষেত্রে আমাদের ডাকে তিনি সাড়া দেন না। বিধায় আমরা এই সংগঠনের বাইরে এখনও কাজ করার তীব্র প্রতিবাদ জানাচ্ছি, কাই আছে রাজশাহী জেলা এবং কেন্দ্রীয় কমিটিকে আমরা জানাব। যাদেরকে কোনোদিন দুর্দিনে দেখি নাই, দুর্দিনে যাদেরকে আমরা আন্দোলন সংগ্রামে পাই নাই, দুর্গাপুরবাসী সবাই জানে চিনে, তারাই আজকে হাল ধরেছে। হাল ধরেছে বিএনপিরও কিছু নেতা কর্মী আছে, এটা দুর্গাপুরের সাংবাদিক ভাইরা আপনারা অবশ্যই জানেন। যে রফিক মাস্টারের নাম আপনারা শুনেছেন, রফিক মাস্টারের কথা বাইরে এক ধাপও এমপি মহোদয় শুনে না। এর চেয়ে দুঃখের বিষয় আর কিছু নাই। আমরা সংগ্রাম করেছি, আন্দোলন করেছি, জেল খাটেছি, আজকে সভাপতি এবং উপজেলার চেয়ারম্যান হয়েছি একদিনে না, ছাত্রলীগ করেছি, ছাত্রলীগ থেকে আওয়ামী লীগে আসছি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে তিনবার, সাধারণ সম্পাদকের পদে তিনবার, ইউনিয়ন পরিষদে 11 বার চেয়ারম্যানই করেছি এবং মোটামুটি 1987 সালের 25শে অক্টোবর ঢাকা অবরোধের কারণে অ্যারেস্ট হই এবং 88 25শে অক্টোবর আমাদেরকে ছেড়ে দেয়। আমরা আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে এত দূর আসছি, আজকে খুব কষ্ট হয় যেসব লোকগুলান আজকে নেতৃত্ব দিচ্ছে, দুঃখ হয় আজকে ত্যাগী যারা নেতা কর্মী তারা সব ঘরে ঢুকে পড়েছে, কারণ এই সব কার্যকলাপের জন্যে।